তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো। নমস্কার, সুপ্রভাত। বৃষ্টি ভেজা সকাল, বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, বাজও পড়ছে, আর আমরা জানি যে সারা ভারতবর্ষ কিন্তু রীতিমতো জ্বলছে। অথচ আমি সেই দিক থেকে বলবো যে ত্রিপুরাবাসী আশীর্বাদ পুষ্ট। হয়তো বৃষ্টিতে খানিকটা আমাদের এখানে এসে পৌঁছতে দেরি হয়ে গেল, অনুষ্ঠান শুরু হতে দেরি হয়ে গেল, কিন্তু যে গরমটা, যে কষ্টটা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ সহ্য করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আমরা আশীর্বাদ পুষ্ট। যাই হোক, বৃষ্টি স্নাত সকালে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা সহ স্বাগত জানাবো আজকের তোমায় গান শোনাবোতে। হল্লাবলের রবিবারের প্রভাতী অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে তোমায় গান শোনাবোতে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা যখন থাকে, রাজ্যের বাইরের বিশিষ্ট শিল্পীরা যখন থাকে, আপনারা যখন পাশে থাকেন, তখন এই অনুষ্ঠানের মাত্রাই অন্যরকম হয়। আজকের গোটা আয়োজনেও রয়েছে মানবপ্রেমী কালজয়ী কবি কাজী নজরুল ইসলাম। আপনারা জানেন যে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বেশ দুটো পর্ব, তিনটে পর্ব ধরে পুরোপুরি নজরুল গীতির উপরে এই অনুষ্ঠান হচ্ছে। আজকের অনুষ্ঠানে রয়েছে রাজ্যের দুজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী, এবং নজরুল গীতি শোনার জন্য যারা আমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে তাদের কণ্ঠে আমরা নজরুল গীতি শুনব, এরকম দুজন বিশিষ্ট জনপ্রিয় শিল্পী আমাদের সঙ্গে আজকে রয়েছে স্টুডিওতে। আমন্ত্রিত শিল্পী রয়েছেন সুদীপ্ত শেখর মিশ্র এবং অমর ঘোষ, দুজন একই সাথে একই জায়গায় রয়েছে। সেই সঙ্গে তবলায় সহযোগিতা করছেন সুরজিৎ আচার্য, এবং ধনঞ্জয় সরকার রয়েছেন অক্টোবরে সহযোগিতা করার জন্য। নমস্কার, সুপ্রভাত, অনেক অনেক স্বাগত। আজ স্বাগত আমার মনে হয় আকাশও জানাচ্ছে। আমরা বাজটাকে যদি একটু সংক্ষণধ্বনি বলে ফেলি তাহলেও হতে পারে, শুভ অনেক রকমভাবেই হতে পারে। আর সবচেয়েতে ভালো লাগছে যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা দুজন আজকে এখানে এসেছেন, কারণ হাল্লাবলের তোমায় গান শোনাবোতে হয়তো দু একবার আপনাদের সঙ্গে অনুষ্ঠান করাও হয়েছে, কিন্তু নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের পেয়ে আমার মনে হয় আমার দর্শক শ্রোতা বন্ধুর সঙ্গে সঙ্গে হাল্লাবলও অনেক অনেক কৃতজ্ঞ। শুরু করব আমরা এখন কাজী নজরুল ইসলামের কথা বা গানে তার দাদা আঙ্গিকের প্রভাব, সব কিছুর তো সীমা পরিসীমা নেই, দেড় ঘন্টা পরিসরে আমাদের পক্ষে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। স্যার, নজরুল গীতি নিয়ে অনেক দিনের চর্চা বা ধৃতিশ্রী একটা নাম বহন করে, তো সেই জায়গায় আমি স্যারের কাছে প্রথমে জিজ্ঞেস করব যে কবে থেকে কাজী নজরুল ইসলামকে নিয়ে আপনার সমস্ত সাধনা বা সব কিছু, বা কেনই নজরুল গীতিটাই আপনাকে বেশি টানে? আসলে নজরুল গীতিটা ছোটবেলা থেকে করছি, কারণ শাস্ত্রীয় সঙ্গীত শেখার পাশাপাশি নজরুল গীতিটা এতটাই ভালো লাগতো যে মানে সব গান থেকে মনে হয় একটা আলাদা প্রাণ পাওয়া যায় গানটা গাওয়ার মধ্য দিয়ে। আর এতটাই ভার্সেটাইল তিনি যে সব ধরনের গান তিনি লিখেছেন, আর মানে একটু স্বাধীনতা তো আমরা নিশ্চয়ই পাই, পেয়েছিও স্বাধীনতা বলতে ওই সময় যারা আমাদের পূর্বসূরিরা যারা যেভাবে গিয়েছেন আমরা চেষ্টা করি যে তাদের অনুসরণ করতে, এবং এই অনুসরণ করতে গিয়ে দেখেছি যে এই গানে মানে এই গান গাইতে গিয়ে যে আনন্দটা মানে পাওয়া যায় অন্য গানে সে একটু সীমাবদ্ধতা থাকে, রবি ঠাকুরের গান বলো বা আধুনিক গান নিজস্ব রচনা ছাড়া এক সীমাবদ্ধতা তোমার থাকে, কারণ নজরুল গানে একটা কি বলবো একটা পরিধি বেঁধে দেওয়া হয়, কত এরকম কিন্তু ছিল না। ওই জন্য ওখানে একটা স্বাধীনতা রয়েছে, পেরেছি বহুদিন আগে থেকে ছোটবেলা থেকে করতাম, সেই সুবাদে নজরুল গীতি তো নজরুল সঙ্গীত এখন বলা হয় নজরুল গীতি, নিঃসন্দেহে আমার কাছে খুবই মানে একটি প্রাণের সম্পদ বলা যায়। অমরদার কাছে আসছি, অমরদা, নজরুল গীতি তো সাংঘাতিকই সুন্দর লাগে শুনতে, ঠিক আছে, সঙ্গে আধুনিক গানও যদি বলি তাহলেও অমর ঘোষ একটা বিশেষ নাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে নজরুল গীতি থেকে নজরুল সঙ্গীতে আসা বা নজরুল গীতি থেকে আধুনিকের প্রভাব সবটা মিলিয়ে
তোমার নিজস্ব অভিজ্ঞতাটা কতটা ছাপ ফেলেছে বা তোমার কাছে নজরুল গীতি কিভাবে আসে? আমি আসলে যখন স্কুলে পড়তাম, ক্লাসিক্যাল গান শেখার পাশাপাশি আমার বরাবরই একটু একটু কঠিন গান, একটু যেখানে সচরাচর সবাই গায় না, সেই ধরনের গানে আমার একটা তোলার খুব লক্ষ্য ছিল। আচ্ছা আচ্ছা। এবং আমি খুব সৎভাবে বলছি যে আমি ছোটবেলা থেকে মানবেন্দ্র মুখার্জির গানের এক প্রচন্ড ভক্ত ছিলাম এবং ওনার গানগুলি খুব শক্ত সবাই জানি আমরা, এবং সেই গানগুলিকে তোলার দিকে আমার খুব নজর থাকতো। এবং আমি সবাই জানেন যে নজরুল গীতিকে জনপ্রিয় করার জন্য ওনার যে অবদান সেটা ইতিহাস জানে, এবং আমি বেশিরভাগ গানই আমার মানে ওনার দ্বারাই অনুপ্রাণিত সাধারণত। এবং সেই থেকে এবং স্কুল চত্বরে তখন ছোটবেলায় বা আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন ক্লাবে পাড়ায় একটু একটু করে পরিসর হচ্ছে, মানে বাড়ছে মানে আমার গানের পরিধি, এবং সেখানে সবাই তখন নজরুল গীতি শোনার জন্য আমাকে বেশি বেশি অনুরোধ করত। সেই দলে হয়তো আমি কিন্তু আজকে নিজেকে ভাগ্যবানই বলবো, কারণ হল্লাবল এই রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেল যারা প্রতি সপ্তাহে একটি রোববারের সকাল থেকে সুন্দর সুরেলা করে আজকে আমরা সে জায়গায় আসতে পেরেছি। আমি হল্লাবল কর্তৃপক্ষ এবং পুরো পরিবারকে সেই সাথে তোমাকেও আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। তাণ্ডব অনুষ্ঠান শুরু করব, অনেক পর্যায়ের গান রয়েছে, তো শুরুটা যে নজরুলের মানে মানব জীবন বা এই পৃথিবীর মানে যত রকম পর্যায় আছে সব নজরুলের এমন কোনো দিক নেই যে গান নজরুল গান লিখে লেখেনি। আমি প্রথম ভজন দিয়ে শুরু করব। সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, চরাচর যে নাম জপে অবিরাম, জপে অবিরাম শ্রী রঘুপতি রাম, মন জপ নাম শ্রী রঘুপতি রাম, মন জপ নাম সজল জলদ নীল নবঘন কান্তি, নয়নে করুণা আননে প্রশান্তি, সজল জলদ নীল নবঘন কান্তি, নয়নে করুণা
আননে প্রশান্তি, নাম স্মরণে টুটে যায় শোক তাপ ভ্রান্তি, নাম স্মরণে টুটে যায় শোক তাপ ভ্রান্তি, রূপ নেহারি মুরচিত কোটিকা, মুরচিত কোটিকাম শ্রী রঘুপতি রাম মন জপ নাম, শ্রী রঘুপতি রাম নব দুর্বাদল শ্যাম, নব দুর্বাদল শ্যাম নয়নাভিরাম মন জপ নাম, শ্রী রঘুপতি রাম মন জপ নাম, মন জপ নাম, মন জপ নাম। আসলে ভক্তি পর্যায়ে যদি যাই তাহলে সেভাবে যেভাবে কৃষ্ণকে আরাধনা উনি করেছেন, যেভাবে শ্যামাকে উনি আরাধনা করেছেন, চিন্তা করা যায় না। না নজরুল আসলে মানুষ ছিলেন, তিনি কোনো ধর্মের প্রতীক ছিলেন না, তাহলে মনে হয় না যে উনি একজন মানে ধর্মগতভাবে মুসলমান হয়েও হিন্দু প্রত্যেকটি দেবদেবীকে নিয়ে যে সুন্দর কথা লিখেছেন এবং শুরু করেছেন সেগুলি অবিস্মরণীয়। একটি কথা আমার বলা হয়নি, মানে আমার যেটা আজকে সবচেয়ে সৌভাগ্য ছিল যে আমার পাশে আমি সুচিত্রা শেখর মিশ্রকে পেয়েছি, মানে আমাদের রাজ্যে নজরুলগীতির একজন মানে একনিষ্ঠ সাধক বা তার প্রচার প্রসারক যদি বলা হয় আমি এক বাক্যে বলবো যে সেটা অবশ্যই সুচিত্রা শেখর মিশ্র। কাজে আমি খুবই মানে নিজেকে ধন্য মনে করছি যে সুচিত্রার পাশে আমি বসেছি। তাহলে আমি কতটা ধন্য যে আমার পাশে সুদীপ্ত স্যার রয়েছে, অমরটা রয়েছে, আমি কতটা ধন্য। তাহলে আসলে ব্যাপারটা কি হয়েছে, আমরা প্রত্যেকেই আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান উপভোগ করব সেটা আমরা বুঝতে পারছি, কেননা এরকম মাপের শিল্পী এখানে আসার সঙ্গে যন্ত্রানুষঙ্গেরও এরকম দুজন শিল্পী রয়েছেন। তো যেটা বলা সেটা হচ্ছে যে রাগাশ্রয়ী গান এবার যদি আমি যাই, যেমন এটা ভক্তিগীতি হলেও এটার মধ্যে প্রচুর মানে ক্লাসিক্যালের যদি দখল না থাকে এই গানকে সেভাবে পরিবেশন করা যায় না। আর তুমি যেটা বললে মানবেন্দ্র মুখোপাধ্যায় অনেকটাই তোমার উপর প্রভাব বিস্তার করেছে নজরুল গীতির ক্ষেত্রে। হ্যাঁ, স্যারের ক্ষেত্রে স্যার ক্লাসিক্যাল শেখানো বা নিজে করার পাশাপাশি নজরুল গীতিটাকে যখন সেভাবে করতেন বা এখনও যখন চর্চা করছে তখন তার উপরে রাগের বিভিন্ন প্রভাব, সেখানে কাজী নজরুল ইসলাম মিশ্র রাগের প্রভাব এনেছে, নিজস্ব সৃষ্ট রাগ রয়েছে, হ্যাঁ নিজে রাগ তৈরি করেছেন, তো সেই সমস্ত তো রয়েছে। তাহলে আপনি কি বলবেন যে একজন ভালো নজরুল গীতি শিল্পী হতে গেলে তাকে অবশ্যই ভালো ক্লাসিক্যাল শিখতে হবে? সেটা মানে ক্লাসিক্যাল শিখতে হবে সব গানের জন্য, কিন্তু ভালো নজরুল গীতি শিল্পীর জন্য দরকার কিনা? হ্যাঁ, কারণ এই যে কথাটা একবার পণ্ডিত অজয় চক্রবর্তী জাগরতলে এসেছিলেন, এই কথাটা মানে আমি নিজে বোঝার চেষ্টা করি এবং সবাইকে অনেক সময় বলিও যখন ক্লাসে বসি। উনি ওয়ার্কশপ করছিলেন তখন কথা কথা বলছিলেন যে আমরা সবাই দুধ খেতে ভালোবাসি, আমরা কেউ রসগোল্লা খেতে ভালোবাসি, কেউ ছানা খেতে ভালোবাসি, কেউ সন্দেশ খেতে ভালোবাসি, কেউ পায়েস খেতে ভালোবাসি, কিন্তু সবগুলি আসে দুধ থেকে। দুধ থেকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে সেই দুধের মতো, মাদার মিউজিক। যদি দুধ থাকে তাহলে সব তুমি তৈরি করতে পারছো, সবটাই হচ্ছে, যে কোনো গানে গাওয়া মানে অনায়াস হবে যদি তার উচ্চাঙ্গ সঙ্গীতের দক্ষতা এবং সাধনা থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আমরা প্রত্যেকে এটা মানছি এবং খুব সুন্দর কথা বলেছে যে অরিজিনাল ব্যাপারটা তো দুধ থেকে আসছে। তো আমি সেটা বলছিলাম যে নজরুল গীতিটাকে যদি এবার আলাদা করে তুলি তাহলে অতি অবশ্যই তাকে ক্লাসিক্যাল ভালোভাবে করতে হবে, সেটা কি আপনার কি মতামত? নিশ্চয়ই মানে একজন উচ্চাঙ্গ সঙ্গীত করেনি কিন্তু নজরুল গীতি ভালোবাসে আপনার কাছে এসেছে। রাগ সঙ্গীতের প্রয়োগ কিন্তু মানে উনি সমস্ত ম্যাক্সিমাম গানই করেছেন, আবার কোন কোন গান আধুনিক বা মডার্ন লিখেছেন। এই আধুনিক শব্দটা কিন্তু রবীন্দ্রনাথের গানে আমরা প্রথম পেয়ে যাই, কিন্তু উনি লেখেননি, কিন্তু নজরুল ইসলামই প্রথম।
আধুনিক শব্দ প্রয়োগ করেছেন তার গানের উপরে, মডার্ন। মডার্ন টিউনটা কেমন হতে পারে? অনেক পরবর্তী গীতিকার তার গান থেকে গান নিয়েছেন, মানে গান লেখনে নিয়েছেন, সুর নিয়েছেন। তো যে জিনিসটা বলছিলাম যে শাস্ত্রীয় সঙ্গীত বা রাগ সঙ্গীত চর্চা খুব জরুরি, কারণ না হলে নজরুলগীতির যে বাঁধনটা, গানের বাঁধন আছে না, এই বাঁধনটা ঠিক মানে মজবুত হবে না যদি আমি রাগ সঙ্গীত চর্চা না করি। আচ্ছা, পেয়ে গেছি উত্তর। এবার আমরা শুনবো আপনার আপনার শুরুয়াটটা কি দিয়ে হচ্ছে। আমি যে গানটা গাইছি সেটি নজরুল ইসলামের যে বাণী, উনি গানের মধ্যে উনি লিখেছেন কোন রাগের গান। আচ্ছা, আবার মানে কাকে দিয়ে গাইছেন সুর, কার সুর নজরুল ইসলামের নিজেও করেছেন, এছাড়া অনেক অনেক অনেকেই নজরুল ইসলামের গান সুর করেছেন। আচ্ছা, তত্ত্বাবধান, নজরুল ইসলামের তত্ত্বাবধানে যারা গান করেছিলেন সে সময় মানে গ্রামোফোন কোম্পানি যখন 1901 থেকে কিন্তু এই ক্যাসেট বা 78 RPM শুরু করে, সেই সময় নজরুল ইসলামের গান দ্বিজেন্দ্রলাল রায় থেকে শুরু করে, সত্য চৌধুরী থেকে শুরু করে অনেকে করেছেন। আচ্ছা, সেই সময়কার গান পরবর্তীকালে আলোচনা করবো। এখন আমি ওই হিন্দুস্তান রেকর্ডে গাওয়া হয়েছিল, নজরুল ইসলামের কথা সুর ছিল, লেখা ছিল, সুপ্রভা ঘোষ গানটা গেয়েছিলেন। গানের নাম লেখা আছে বনকুন্তলা। যদিও বনকুন্তলা রাগের উপর গান আছে, এবং আমি সেই একটা এটা ঠিক রাগাশ্রয় না হলেও কাছাকাছি রাগের এবং একটা মডার্ন সঙ্গ। মোর প্রথম মনে রূপ ঝরে গেল হায় মনে মিলনের ক্ষণে, প্রথম মনে রূপ কপতির মিনতি কপত শুনিল না, কপতির মিনতি কপত শুনিল না, উড়ে গেল গহন বনে প্রথম মনের কুকুর, মোর প্রথম মনের কুকুর। দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো আমারি কাননে ফুল কেন ছড়ে যায় গো, দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো আমারি কাননে ফুল কেন ছড়ে যায় গো, জ্বলিল প্রদীপে সকলেরই ঘরে হায়, জ্বলিল প্রদীপ সকলেরই ঘরে হায়, নিভে গেল মোর দীপে গোধুলি লগনে প্রথম মনের কুকুর। অভিমানে কাঁদে ফুল মালা কণ্ঠ জড়ায়ে কাঁদে ধুলি পথে একা, ছিন্ন লতার প্রায় লুটায়ে লুটায়ে, ফল অভিমানে কাঁদে ফুল মালা কণ্ঠ জড়ায়ে কাঁদে ধুলি পথে একা, ছিন্ন লতার প্রায় লুটায়ে লুটায়ে, দারুণতে আসে এসে সাগর মুখে ঢলিয়া পড়িল হায় বালুকারি বুকে, ধোয়ার মেঘ ভাবি ভুলিল চাতকি, ধোয়ার মেঘ ভাবি ভুলিল চাতকি, জ্বলিয়া মরি গো বিরহ দহনে প্রথম মনের কুকুর, ঝরে গেল হায় মনে মিলনের ক্ষণে প্রথম মনের কুকুর।
তব তীর মিনতি কপত শুনিল না, কব তীর মিনতি কপত শুনিল না, উড়ে গেল গগন বনে প্রথম মনে মুকুল মোর, প্রথম মনে মুকুল মোর, প্রথম মনে এই নাম্বারটা আপনাদের প্রত্যেকের জানা রয়েছে, কিন্তু তারপরেও বলবো যে আজকে হয়তো কোথাও কোথাও কেবল লাইনে ডিস্টার্ব রয়েছে। আমি যতটুকু শুনেছি অনেক জায়গায় হয়তো কেবল লাইন আসছে না, কিন্তু আপনারা যারা ইউটিউব ভিউয়ার্স রয়েছেন হাল্লা বলের তোমায় গান শোনাবো, আপনারা অবশ্যই মানে ইউটিউব লাইভে গিয়ে যখন হাল্লা বল লাইভ টাইপ করবেন তখন সেখানে আপনারা তোমায় গান শোনাবো লাইভ টেলিকাস্ট নিশ্চয়ই দেখছেন। আপনারা যারা ইউটিউবে দেখছেন ওনারাও কিন্তু ফোন করতে পারেন, আমাদের শিল্পীকে আপনাদের পছন্দের অনুরোধ জানাতে পারেন। আর সেই সঙ্গে এক্ষুনি যে গানটা করলেন আর কি, আমি খুব মানে বাণী নিয়ে কথা বলছিলেন বলে বাণীটাই খুব ভালো করে মন দিয়ে শুনছিলাম, তখন মনে হচ্ছিল যে একদম অরিজিনাল, মানে যে জিনিসটা হচ্ছে কি আমরা বর্তমানে একটু মানে সমস্যা রয়েছে গানের সুর নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে গায়কই যদি সুন্দর হয়, আমরা গান গায়কের উপর ডিপেন্ড করে, আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যেটা আর কি, আমার যেটা মনে হয় যে আজকে লাস্ট কোন ইয়ার থেকে ধরুন 5 বছর যেটা আমরা মূল সুর নিয়ে বা অরিজিনাল সুর নিয়ে সেটা নিয়ে আমরা ঘাটাঘাটি করছি কত বছর, লাস্ট 5 ইয়ার্স, আর নজরুল গীতি লোকে মানে 5 বছর 6 বছর এর আগে না, আমাদের এখানের কথা বলছি মানে মানে আনুষ্ঠানিকভাবে বলতে পারি 1961-এ ফার্স্ট কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায় বিমান মুখার্জির ট্রেনিংয়ে নজরুল গীতি করে বাগিচায় বুলবুলি তুই আমরা একটা জিনিসে তো অভ্যস্ত হয়ে গেছি না, এবার সেই জায়গা থেকে সেটার গ্রহণযোগ্যতাটা আনতে একটু সময় লাগবে তো। আর সেখানে আপনি যেটা বললেন গায়কই মানে রাখে শ্রোতা, একটা মানে গায়কের বা মানে এই যে বড় বড় রবীন্দ্রনাথ ঠাকুর বলতো মৃত্যুর 50 বছর অবধি কপিরাইট থাকে। আচ্ছা হ্যাঁ, 50 বছরের পরে ওনার 76-এ মৃত্যু হয়েছে, আমরা 50 বছর অতিক্রম করার পরে কিন্তু আর কপিরাইট থাকছে না, কেউ ধরে রাখতে পারবে না। এখানে ভারতবর্ষে কল্যাণী কাজী পুত্রবধূ উনি করেন, বাংলাদেশ ইনস্টিটিউট তারা এই মানে পুরনো গানগুলি তারা, এটাই তো, আর তো কিছু নেই। একটা বিরাট বিতর্ক, আমরা নাগিয়ে সুন্দর গান শুনি, খুব সুন্দর সুন্দর গান আছে, গানগুলো আমরা শুনি। আমি একটা কাব্যগীতি, দেখেছি তোমার লাবণী প্রিয়া, ঝুমকোলাতার চিকন পাতায় দেখেছি তোমার লাবণী প্রিয়া, লাবণী la
শ্রাবণী প্রিয়া, লাবণী প্রিয়া, মহুয়া ফুলের মদির গন্ধে, মহুয়া ফুলের মদির গন্ধে, তোমারি মুখ মাদের মিয়া, ঝুমকলতার চিকন পাতায় দেখেছি তোমার লাবণী প্রিয়া। সুপ্তারায় তব নয়নের মায়া, নয়নের মায়া, নয়নের মায়া, সুপ্তারায় তব নয়নের মায়া, তমাল বনে তারি স্নিগ্ধ ঘন ছায়া, তমাল বনে তারি স্নিগ্ধ ঘন ছায়া, তাল পিয়ালে হেরি দিঘল তনু তব ইহুদি দুল দুলে, শশী লেখায় নব ডালিম দানাতে তব গালের লালি, ডালিম দানাতে তব গালের লালি, তোমারি সুরে গাহে পিয়া পাপিয়া, ঝুমকলতার চিকন পাতায় দেখেছি তোমার লাবণী প্রিয়া, মহুয়া ফুলের মদির গন্ধে, মহুয়া ফুলের মদির গন্ধে, তোমারি মুখ মদের মিয়া, ঝুমকলতার চিকন পাতায় দেখেছি তোমার লাবণী প্রিয়া, ঝুমকলতার চিকন পাতায় দেখেছি তোমার লাবণী প্রিয়া, লাবণী প্রিয়া। ভালো শিল্পী, ভালো শ্রোতা হতে গেলে ভালো প্রকৃতি প্রেমিক হতে হবে, কেননা এই দুটো গান পরপর যখন মানে সুদীপ্ত স্যারও করলেন অমর ঘোষও করলেন, দুটো গানই পরপর যখন আমি শুনলাম দেখলাম প্রকৃতির সঙ্গে মিলিয়ে মনের ভাবটাকে কত সুন্দর করে প্রকাশ করলেন, প্রত্যেকটা জিনিসের সঙ্গে মনের একটা আবেগের ওঠানামা রয়েছে, তো সেটা এত সুন্দর করে। আচ্ছা, অত্যন্ত প্রেমিক, গভীর প্রেমিক যদি বলি কাজী নজরুল ইসলাম, ততটাই বিরোধী কাজী নজরুল আসলে, মানে ওনাকে মানে ওনার গান বা ওনার সব সৃষ্টি কিন্তু মানে মানবীয়, অর্থাৎ যেমন রবি ঠাকুরের গানকে আমরা কিন্তু মনে করি যে ঈশ্বরের কাছে পৌঁছে গেছি, কিন্তু ওনাকে আমাদের একদম নিজের মনে হয়, মানে আমার মনে সুখ দুঃখ, আমার প্রেম বিরহ ভালোবাসা, আমার কষ্ট, আমার আনন্দ, সেটা একদম খুব নিজের করে মনে হয়, অত্যন্ত মানবীয়। কিন্তু রবি ঠাকুরের যে কোনো গানকে তুমি পূজা বলো, প্রেম পর্যায়ে বলো, মনে সেটা হয়তো ঈশ্বরের চরণে গিয়ে ভগবানের কাছে পৌঁছে গেছি, কিন্তু হ্যাঁ ওটা মানে মানুষের খুব কাছাকাছি কারণ কারণ আছে, কারণ ওনার জীবনটা যদি আমরা একটু দেখি তাহলে তো এত ওঠানামা রয়েছে আর এত দুঃখ কষ্ট রয়েছে, যেন সাত করে কে নাম দিয়েছিল দুঃখ মিয়া জানি না, কিন্তু তার জীবনটার মধ্যে তার ছাপটা প্রচণ্ড পরিমাণে রয়ে গেছে দুঃখ মিয়ার।
তো দুঃখটাকে আঁকড়ে ধরে সেটাকে প্রেমে কনভার্ট করা, সেটাকে প্রকৃতিতে কনভার্ট করা বা সম্পূর্ণ ঈশ্বরের কাছে নিবেদন করা, সেটা খুব সাধারণ ব্যাপার নয়। পুরো মনকে নিংড়ে যদি দেওয়া যায় তাহলেই এরকম ধরনের সৃষ্টি হতে পারে আর কি। তো আমরা একটা কাব্যগীতি শুনলাম, মোটামুটি রাগাশ্রয়ীতে গেলাম, এরপর তো অনেক আঙ্গিক রয়েছে না, গজল আঙ্গিক রয়েছে, শ্যামা পর্যায় রয়েছে, লেটো গান রয়েছে, তারপর ঝুমুরের একটা ফ্লেভার ওনার লোক আঙ্গিকের গানের মধ্যে ভীষণ সুন্দর করে ফুটে উঠেছে। তো আপনি এবার কোনটা, কোন আঙ্গিকে যাচ্ছেন? আমরা চেষ্টা করছি যতটা শোনা যায়। অনেক গান শচীন দেব বর্মণ করেছিলেন, হ্যাঁ, দুই চারটি গান রয়েছে জনপ্রিয় গান, এবং কাজী সাহেবের সান্নিধ্যে সেগুলি এখনো মানে এখনো জনপ্রিয় সমান ভাবে। আমি গান গাওয়ার চেষ্টা করছি একটু লোকাঙ্গিকের। মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, যেহেতু বৃষ্টি পড়ছে, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, তারি তরে গো মেঘ বরণ যার কেশে, তারি তরে গো মেঘ বরণ যার কেশে, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, বুঝি তাহারি লাগি হয়েছে বৈরাগি, বুঝি তাহারি লাগি হয়েছে বৈরাগি, গেরুয়া রাঙা গিরি মাটির দেশ, গেরুয়া রাঙা গিরি মাটির দেশ, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে। মরি ফুলের খেতে মৌমাছি ওঠে মেতে, মরি ফুলের খেতে মৌমাছি ওঠে মেতে, এলিয়েছিল কেশকি গো তার এই পথে সে যেতে, তার ডাগর চোখের ঝিলিকি লেগে রাত হয়েছে শেষ গো, তার ডাগর চোখের ঝিলিকি লেগে রাত হয়েছে শেষ গো, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, শিরিষ পাতায় ঝিরি ঝিরি বাজে নূপুর তারি, সোনার ডালে দোলে তাহার কামরাঙা রং শাড়ি, শিরিষ পাতায় ঝিরি ঝিরি বাজে নূপুর তারি, সোনার ডালে দোলে তাহার কামরাঙা রং শাড়ি, হয়েছে মন ভিখারি মন শিকারি আমি, উঠি পাহাড় চূড়ায় ঝর্ণা চলে নামি, হয়েছে মন ভিখারি মন শিকারি আমি, উঠি পাহাড় চূড়ায় ঝর্ণা চলে নামি, কালো পাথর দেখে জাগে কার চোখের আবেশ গো, কালো পাথর দেখে জাগে কার চোখের আবেশ গো, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, তারি তরে গো মেঘ বরণ যার কেশে, তারি তরে গো মেঘ বরণ যার কেশ, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে।
বাটির গান আমি এই লাস্ট কিছুদিন আগে কথাগুলো লক্ষ্য করেই মনে হলো যে অমর পালের শিল্পী অমর পালের 98তম জন্মদিন বোধহয় ছিল, তো সেখানে সুবিমলদাও এসেছিলেন, তো ওখানে বসে অনুষ্ঠান যখন করছিলাম ওনার লেখা একটা জায়গায় ছিল এটার মধ্যে যে কাউকে যদি লোকসঙ্গীতের অরিজিনাল স্বাদ নিতে হয় শিল্পী হোক শ্রোতা হোক যেই হোক প্রত্যেককে গ্রাম বাংলায় গিয়ে কিছুদিন থাকতে হবে অথবা একেবারে ওই জায়গাতে গিয়ে দেখে অ্যাটলিস্ট আসতে হবে। তার কারণ হচ্ছে লোকসঙ্গীতের এই যে আদলটা যা কথাগুলো প্রয়োগ করেছে এটার সৌন্দর্যটা শহুরে বাতাবরণ, তোমরা যে স্টুডেন্টদের ধরো এই গানটা শেখালে, এই গানটা শেখানোর পরে ওদের কাছে অরিজিনাল স্বাদটা বা ফ্লেভারটা কখনোই আসবে না যদি না ওরা কোনো সময় না কোনো সময় একটু অরিজিনাল গ্রাম বাংলায় গিয়ে না পৌঁছয়। এই জন্য বলছে যে শহুরে বাতাবরণে যে ছেলে মেয়েদেরকে আমরা তৈরি করছি ঠিক আছে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা করছি, কিন্তু কোনো না কোনো সময় আমরা যাতে আমাদের ছেলে মেয়েদেরকে গ্রাম বাংলার একদম পিওর খাঁটি যে ব্যাপারটা সেই জায়গাটার ফ্লেভারটা দেওয়ার জন্য হলেও বাংলার গ্রামগুলোতে যাদের যাতে নিয়ে যাওয়া হয় সিনি শ্রোতা হিসাবেই হোক বা শিল্পী হিসেবেই হোক তাহলে গিয়ে সেই স্বাদটা আস্বাদন করতে পারবে। যতগুলো এক্সাম্পল এই গানটার মধ্যে রয়েছে প্রত্যেকটা তো মাটির অত্যন্ত কাছের ব্যাপার রয়েছে না, ভীষণ সুন্দর। মানে একটা গেল লোকাঙ্গিকের এই গানটার পরে আবার ইচ্ছে করছে তোমাকে গজল গজল আঙ্গিক আওয়াজ সমস্যা রয়েছে। গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমে গাই গজল হায়, গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমে গাই গজল হায়, অনুরাগের লাল শরাব মোর অনুরাগের লাল শরাব মোর আঁখি ঝলে ঝলমল হায়, গুল বাগিচার আমার গানের নদীর ছোঁয়ায় গোলাপ কুড়ির ঘুম টুটে যায়, সে গান শুনে সে গান শুনে প্রেম দিওয়ানা, সে গান শুনে প্রেম দিওয়ানা কবির আঁখি ছল ছল হায়, গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল হায়, অনুরাগের লাল শরাব মোর অনুরাগের লাল শরাব মোর আঁখি ঝলে ঝলমল হায়, গুল বাগিচার লাল সিরাজি গেলা সাথে তন্নি সাকি পড়ে ঝুলে
আমার গানের মিঠা পানির লহর বাহে নহর তুলে ফুটে ওঠে আনারকলি, ফুটে ওঠে আনারকলি, নাচ ভ্রমর রং পাগল হায় গুল বাগিচার বুলবুলি, আমি রঙিন প্রেমের গাই গজল হায় অনুরাগের লাল শরাব মোর, অনুরাগের লাল শরাব মোর আঁখি ঝলে ঝলমল হায় গুল বাগিচার বুলবুলি, আমি রঙিন প্রেমের গাই গজল হায় গুল বাগিচার গুল বাগিচার গুল বাগিচার। এই গজলটা শেষ হওয়ার পরে আবার সরে গেছে, আবার গজলই শুনতে ইচ্ছে করছে। গজল তো হয়েছে, হ্যাঁ আরো হবে, করবো আমি একটু। তিন তালের গান এখনো হয়নি, তিন তালের গান। আচ্ছা, তালের তালের তাল ফেরতা তাল এই ব্যাপারগুলো রয়েছে, সেইখানে বলতে হয় এই গানটা শোনার পরে কিছু শব্দ প্রয়োগ করেছে বিভিন্ন গানে, সেখানে যেমন এই গানটার মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে না, সাকি রয়েছে, হ্যাঁ ওর সারাব রয়েছে, পারস্য দেশ থেকে গজলের এটা এসেছে। নজরুল ইসলাম প্রথম উর্দু শব্দ হিন্দি শব্দ মিক্স মানে মিশিয়ে তার গানে প্রয়োগ করেছেন, এটা কিন্তু ভারতবর্ষ সারা পৃথিবীতে কোথাও নেই আমার মনে হয় নেই। আমি যতটুকু স্বল্প জানি আমার মনে হয়েছে যে এই গানের মধ্যে এমন কিছু শব্দ প্রয়োগ রয়েছে, এছাড়া এর আগের গানটা যখন অমর্দা করলো সেটার মধ্যে ইহুদি একটা শব্দ ইউজ হয়েছে, হ্যাঁ বেশ নিচ্ছিলাম যে এই শব্দগুলো মিশিয়ে বাংলা গান আমার মনে হয় না আর কেউ এরকম ভাবে করেছে। সেভাবে পরিমিত সঙ্গত করাটাও কিন্তু একটা ভীষণ মানে রাখে, তো অসাধারণ সুরজিৎ, হ্যাঁ আমার সেটা খুব ভালো লাগছে যে চলনটাকে ভীষণ সুন্দর করে নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ধনঞ্জয় দা চিরকালই গাইডলাইন একটা সেরকম দিয়ে থাকে, আল্লাহ বলে নিয়মিত দর্শক নয় একেবারে পরিবারের সদস্যই হয়ে গেছে। যাই হোক, আমরা যাব তাহলে ত্রিতালের গানে যাচ্ছি। ত্রিতালের গানে এই পদ্দীপ মিশ্র পদ্দীপ রাগে এই গানে প্রথম প্রদীপ জালো একটা গান, হ্যাঁ এই রাগ রাগটা না বলে নিলে আরো সুন্দর করে গানটা গাইছেন, এই গানের আদলেই আদলে আরেকটা গান আছে। আমাকে বুলবুলি নীর আপনার কে শুনে কে শোনাবে, যে কেউ একজন শোনাতে যাবে। হে প্রিয় আমার দিব না ভুলিতে, হে প্রিয় আমার দিব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহী বাঁশি ছুরে আমার সুরে, বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহী বাঁশি ছুরে আমার সুরে, আমার করুণ গাথা গাহিবে কে কোথা, আমারি
করুণ গাথা গাহিবে কে কোথা, সজল মেঘ ঘেরা নিশীথে প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে। গধুলি ধূসর ম্লান আকাশে 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 আকাশে, গধুলি ধূসর ম্লান আকাশে হেরিবে আমার মুরতি ভাসে, তব পদ দলিত ফুলের বাসে, তব পদ দলিত ফুলের বাসে পড়িবে মনে আমারে চকিতে প্রিয়, পড়িবে মনে আমারে চকিতে প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে। মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে। মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, আমারে দিব না ভুলিতে, আমারে দিব না ভুলিতে। মানে ত্রিতাল, ত্রিতালের উপর বললেন না পরদীপ রাগের আদলে, বাহ দারুণ সত্য গো সত্য। এবারে আরেকটা যে আঙ্গিক মানে নাচলেই না হয় কোনো সময়ই সেটা বাদ দেওয়া যায় না সেটাও রয়েছে, এখন তোমরা যখন করো সেটা হচ্ছে দেশাত্মবোধক পর্যায়ে রয়েছে, আর অসাম্প্রদায়িক যে মনোভাবটা সেটা তাকে সাম্যবাদী করে তুলেছে। এই আলোচনায় আমরা আসব, তার আগে একটা ছোট্ট বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসছি তোমায় গান শোনাবুর বুল অনুষ্ঠানে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হাল্লা বলে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো,